বুটস্ট্র্যাপিং করে নিই। বুটস্ট্র্যাপিং বলতে হচ্ছে, আগেই বলেছি যে আপনার বেসিক ধারণা আমরা কিভাবে কিভাবে করব। দেখেন এটার নিচে কিন্তু একটা বর্ডার আছে, দেখছেন, জাস্ট বটমে বর্ডার। তারপর এখানে ডেট আছে, এটাকে বলা হয় হচ্ছে মেটা ডাটা। আর বাই অ্যাডমিন মানে পোস্ট করছে কে, অ্যাডমিনে কোন ক্যাটাগরিতে, ফটো ক্যাটাগরিতে। আর এখানে কমেন্ট আছে কয়টা, 15টা এরকম আর কি। কয় তারিখে পাবলিশ হয়েছে, 18 তারিখে পাবলিশ হয়েছে, ঠিক আছে, এমনই। সো আমরা আগে ইমেজটা একটু ক্রপ করার চেষ্টা করি। আমি একটা ইমেজই নিয়ে নেব, আপনারা ইমেজগুলো নিয়ে নিন। আর এই ব্লক সেকশন করার পর আমরা কন্ট্যাক্ট সেকশনটা যদি করি, আর ম্যাপ যেটা করবেন আপনারা, এটার ম্যাপ, এই সেকশনের ম্যাপের জন্য যেটা করবেন, ম্যাপটা আপনারা আপাতত ইমেজ ইউজ করবেন, ঠিক আছে, ওই যা ইমেজ আছে ওই ইমেজটাই ইউজ করবেন। আরেকটা বিষয় কি, যেহেতু আমরা ওয়েব সেক্টরে আসছি, এখানে তো আপনারা ফিমেল কয়েকজন আছেন, আপনাদেরকে বলে রাখি, ওয়েব সেক্টর দেখবেন যে মাঝে মাঝে যখন রিসার্চ করবেন তখন কিছু বাজে বাজে ইমেজ চলে আসবে, ঠিক আছে, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যাভয়েড বলতে সেগুলো এখন নেগেটিভ মাইন্ডেড ধরা যাবে না, হ্যাঁ, সেগুলোকে আমরা আসলে ইন্টারনেট সেক্টরে আসি তো ওই রকম কিছু হবেই। যখন আপনারা যখন এখানে যাবেন pixel.com-এ কিছু ছবি রিসার্চ করতে যাবেন, হ্যাঁ, তখন এইরকম নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে। তো ওইটাকে ওইভাবে সতর্কতার সাথে বা নিজেকে মানায় নিতে হবে এগুলোর সাথে। তো দেখেন আমরা এইটাকে কী দিয়ে করা যায়, বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট আছে এটা নিয়ে, বলেন তো কম্পোনেন্টের নাম কি করাইছিলাম, এটা এটা ইয়া বলবে, FC বলবেন, কম্পোনেন্টের নাম মনে আছে, ব্যাপার কি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, কম্পোনেন্টের নাম কি FC বলুন তো। চেষ্টা করেন, মনে করেন যে ইমেজ, টেক্সট, বাটন সহ বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট আছে, পারবেন সামাফি, পারবেন, সব ভুলে গেছি, পারবেন না, কার্ড কি আছে, ইমেজ আছে, টাইটেল আছে, তারপর টেক্সট আছে, বাটন আছে, দেখেন মিলে না এই সেকশনটার সাথে, ইমেজ, টাইটেল, টেক্স, আর রিড মোড তো বাটনই, তাই না। ওকে, সো আমরা এখন ব্লক সেকশনটা নিলাম। আর একটা বিষয় হচ্ছে, আমাদের তো হেডার সেকশনটা রাইট একই হবে, তাই না। সো আমি আগে এই পুরো সেকশনটাকে একটু কপি করি, কমেন্টিং না করলে ঝামেলা হয় বুঝতে, হেডিং। সো এরপরে আমি এখন এখানে একটা রো নিব, রো নিয়ে আমি এখানে, আর এই যে এই সেকশনটার নাম হচ্ছে ব্লগ, ওকে ব্লগ। সো এখন যদি আমি একটু রিভিউ করি সেকশনটা, আবার প্রাইজিং চলে আসছে, তাই না,
জাস্ট এখানে দিব ব্লক আওয়ার দ আর স্টাইলে গিয়ে सेक्शन गुला के कोई जन या कुछ सलाम आईडी गुला रे टॉप बोर्ड में पैरिंग दिए दी 50 पिक्सल करे ओके सो आवर ब्लॉक এখন এই সেকশনটাকে আমরা একটা নাম দেই র‍্যাপার করতে হবে একটা তাই না র‍্যাপার করে কাজ করলে কাজ করে মজা পাবেন সো র‍্যাপার দিয়ে আমি এটাকে বলতে পারি এটা কি রে বাবা কি নাম দেওয়া যায় क्लास दे ब्लॉक ब्लॉक रैपर ओ दीते पारी ब्रो जी आर ओ हाँ आटा जिनिस एटा होच्छे ब्लॉक रैपर एटा पोरे एटार कंटेंट एक मिनट रोटा थक हम एखन कल कल दिए शुरू करब डायरेक्ट जे कल एल जि फोर जेहेतु तीनटा करे आइटेम आछे ताई ना सो हमें एक आइटेम कर ले बाकीटा हो जाए आशा करी तो ये पूरा एखन आमी दीते पारी ब्लॉक आइटेम राइट माने आपनार रोर आगे जदि आपने क्लास नेन ताहले कल काज करे ना बुझते पारछेन एरपर आमी एटाके एखन कार्ड दीते पारी बुटस्ट्रैप फोर जे कार्ड आछे से कार्डटाके एखाने डिक्लेयर करे दीते पारी सो कार्डे आमाके एखाने किछु कास्टमाइज करा लागबे हाँ ना लागार कथा ना सो ए जे एतटुकु सेक्शनटा कार्डेर एतटुकु अंशटा आमी एखाने निच्छि बस एखन इमेजेस सोर्स लागबे ताई ना सो आगे आमी इमेजेस तारपर ब्लॉक दिलाम आर ए देखेन एखाने कार्डेर एकटा उइथ बोले दिछे उइथ देखछेन अच्छा एई उइथटा 18 आरईएम तार माने बोलछे एई कार्ड जेटा हबे सेटा 18 आरईएम एई उइथटा हबे ओ एटा आमरा पेस्ट करि नाई ना 18 आरईएम बोलते एई इमेजटा टोटाल উইথ দেখেন আমাদের র‍্যাপার যে ক্লাসটা মানে কলামটা এই পর্যন্ত বাট এই কার্ডটা এতটুকু কেন কারণ এখানে একটা উইথ ডিফাইন করে দেওয়া আছে বাট আমরা যদি উইথটা বাদ দিয়ে দেই তাহলে পুরোটা আসছে তাই না এমন আর কি সো আমাদের উইথটা বাদ দিতে হবে আর এই উইথটা দিলে ঝামেলা হবে যখন আমরা যে কোয়েরি অ্যাপ্লাই করব ক্যারোজলের ক্ষেত্রে আচ্ছা গেল এটা एरपर कार्डर टाइटल की कार्डर पास की बोले डेट मेटा तैना सो ये कार्ड बॉडी इमेज देखें ये इमेजटा के किन्तु कोनो डिवेर भीतर फालाय नहीं तो डिवेर भीतर जो ना फालाय इमेजटा के कंट्रोल करते प्रब्लेम हो माने आम्रा ये एखाने जे एकटा मेटा डाटा निब से डाटा के आम्रा कंट्रोल करते पारबो ना तो आमी एखाने बोलते पारी जे कार्ड इमेज एबारे मेटा डाटा के आमी एखाने कंट्रोल करब बस तो इमेजटा आम्रा कार्ड इमेजेर भितर राखलाम तो एक ही हुईलो बट एटा एटा रैपार भितर थाकले आमी एटाके एब्सोल्यूट पजिशन करे देब एई कारणे जेहेतु आमी एखाने एटा सापेक्षे काज करब नीचे आरेकटा डिप दिब जेटा नाम दिब मेटा
মেটা মানে এটা যেহেতু মেটা ডাটা কি ডেট তাই না আচ্ছা এটাকে আমরা পি দিয়ে অ্যাপ্লাই করব যে 18 মে 2016 সো 18 মে 2016 এবার দেখি নিচে চলে আসছে তাই না আচ্ছা এটা অ্যালাইন করা যায় না অ্যালাইন তো আমরা অ্যালাইন তো এখানে করার দরকার নাই কেন করার দরকার নাই কারণ এটা তো আমরা যখন টপ বটম করব তখন সে নির্দিষ্ট অ্যালাইন হয়ে যাবে টপ 0 লেফট 0 হয়ে গেলে হয়ে যাবে সমস্যা নাই মেটা ডেট হয়ে গেল কার্ড বডির ভিতরে কি আছে কার্ডের টাইটেলটা এই যে টাইটেল বাট টাইটেলের তো অ্যালাইন আছে তাই না সো এই যে এটা হচ্ছে টাইটেল এই যে টাইটেল কার্ড টাইটেল বুঝে গেল আর এটার অ্যালাইন কি টেক্সট লেফট লেফটে চলে আসছে এরপর আসি এটার আরেকটা মেটা ডাটা আছে তাই না সো তখন আমরা কি করব এখানে এই মেটা ডাটা কি কি সব কিন্তু সেম তাই না একই ফন্ট একই স্টাইল জাস্ট হ্যাশ হ্যাশ দিয়ে দিছে সো এখানে আমি ডাইরেক্ট আরেকটা ইয়া দিতে পারি স্প্যান দিতে পারি স্প্যান দিয়ে আমাদের এই মেটা ডাটা অ্যাপ্লাই করে দিতে পারি যেহেতু এখানে সব সেম ঝামেলা নাই যখন এটা ব্যাক এন্ডে কনভার্ট করব তখন ঝামেলা হবে না তো স্প্যান দিলাম স্প্যান দিয়ে আমার এখানে কার্ডের ডাটাগুলো এখানে বসে গেল কই এই যে এখানে এটার অ্যালাইনমেন্টও কি লেফট ওকে সো এটাও লেফটে চলে গেছে ও লেফট আসে নাই প্লাস টেক্সট লেফট এটাতে কি সেন্টার করা আছে তো আচ্ছা সমস্যা নাই আমরা লেফটে ওটাকে জোর করে আনবো নো প্রবলেম এরপরে আসি এই যে এই টেক্সটগুলোকে এই টেক্সটও আমরা আনতে পারি যে টেক্সট লেফট ইউজ করে দেখেন সবগুলোতে টেক্সট লেফট ইউজ না করে আমি যদি পুরো এই কার্ড বডিতে বলি টেক্সট লেফট তাহলেই তো হয় তাই না তাহলে আমার এই দুইটা ক্লাস লেখার লাগে এখানেও লেখার দরকার নাই এখানেও লেখার দরকার নাই আবার এখানে এক্সট্রা ক্লাসও দেওয়ার দরকার নাই ঠিক আছে না এবার আসি বাটন সো এখানে তো বাটন হবে না এখানে জাস্ট অ্যাঙ্কর হবে যে বাটনে ক্লাস দিছে না বাটন এখানে ক্লাস বাটন হবে না অ্যাঙ্কর হবে এখানে ক্লাস দিতে পারি আমরা একটা রিড মোর সো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে রিড মোর এমনটা এই ব্যাস ঝামেলা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবার আসি আমরা এইটাকে একটু ডিজাইন করি সো ফার্স্ট অফ অল আমি কার্ড আইটেমটাকে ধরব কার্ড আইটেমকে এখন ধরার দরকার নাই হ্যাঁ ধরার দরকার নাই কার্ড ইমেজটাকে ধরব কার্ড ইমেজটাকে ধরে যখন যেটা দরকার হবে সেটা ধরব না কার্ড ইমেজকে ধরে আমি বলবো যে তোমার যে পজিশন সেটা হবে রিলেটিভ আর এই যে মেটা ডেটকে বলবো এটাকে বলবো যে তোমার পজিশন অ্যাবসোলুট দেখি নাই এই যে আছে টপে সো এখন বলবো টপ 100% তার মানে সে নিচে না উপরে এই যে এখানে আসছে বটম জিরো কার্ড ইমেজ মেটা ডেট বটম 100% করি আচ্ছা দাঁড়ান লেফট জিরো
লেফট জিরো, টপে ইয়া বটমে 100% হয়ে গেছে। আচ্ছা সো আমরা এখানে টপ জিরো করে দেই, জিরো করলে একবার উপরে আসছে। তাহলে আমরা যদি এখন পিক্সেল দিয়ে বাড়াই, না আমরা পিক্সেল না আমরা পার্সেন্টে বাড়াবো, দেখি কোথায় আসে। তো 30% সে এখানে আসছে, এখানে 50% চলে আসে। তো তার মানে সে পুরো এই কার্ডটাকে তার পজিশন ধরে নিছে, পুরো কার্ডটাকে তার পজিশন ধরে নিছে, কার্ড ইমেজটাকে ধরে নাই। আমরা চাচ্ছিলাম সে কার্ড ইমেজকে ধরুক, তাই না? কার্ড ইমেজের পজিশন রিলেটিভ করে দিছি, মেটাডেটাকে অ্যাবসলিউট করছি কার্ড ইমেজের সাপেক্ষে, বাট হচ্ছে না। আচ্ছা তাহলে কার্ড ইমেজ ইমেজকে ধরি, তাহলে দেখি তাহলে সে ইমেজের সাপেক্ষ হবে, তাই না? সো আমি এখন এই যে কার্ড ইমেজ ইমেজ পজিশন রিলেটিভ, আর এখন যদি এই মেটাডেটা ডেটে আসি তাহলে আমরা বটম জিরো টপ টপ 10% সে পুরোটাকেই ধরতেছে, এটাকে সে বটম ধরতেছে, এটাকে সে টপ ধরতেছে। দেখছেন ভুল কোথায় করছি? আমরা এই ডিপটাকে, কারণ আমরা এই ডিপটাকে কার সাপেক্ষে নিছি, এই কার্ডের সাপেক্ষে নিছি, আমরা তো কার্ড ইমেজের সাপেক্ষে নেই নাই, তাহলে এই ডিপটাকে আমাদের বসানো দরকার ছিল এই কার্ড ইমেজের ভিতরে। যদি এই কার্ড ইমেজের ভিতরে এই ডিপটাকে বসাই তাহলে সে কি করতেছে, তার মানে মোল্লার দর মসজিদ পর্যন্ত কথা আছে না, তো তার দর এই কার্ড ইমেজের ভিতরেই, এর বাহিরে নাই, বুঝাইতে পারছি? আর আমরা যেহেতু ওকে বলছি যে তুই ওই পর্যন্ত দৌড়াবি না, সে ও ওই জায়গাতেই দৌড়াইছে। দেখেন এই যে কার্ড ইমেজ, এখন সে কার্ড ইমেজের ভিতরেই থাকবে, পজিশন রিলেটিভ বটম জিরো, দেখি এই দেখছেন বটম জিরো আসছে। তার মানে ও এতদিন এতক্ষণ ভুল দৌড়াইতেছিল, ঠিক আছে? দেখেন নিচে যে মার্জিন দেওয়া আছে পি এর, এই কারণে সে পায় নাই। তো এখন আমরা যেটা করব, মেটা ডেট পাইলাম, এবার এই মেটা ডেটের যে পিটা আছে এটার স্টাইলটা করি। সো মেটাডেটের যে পি, পিতে কী কী স্টাইল অ্যাপ্লাই করা আছে এখানে, জাস্ট এই মার্জিনটাই দেওয়া আছে। এই দেখেন পিতে মার্জিন নিচে 14 পিক্সেল দেওয়া আছে, তো আমরা মার্জিনটা জিরো করে দিই। তো মার্জিন জিরো হয়ে গেছে। এখন আমরা এটার ফন্ট সাইজটা ডিক্লেয়ার করব, ফন্ট সাইজ ফন্ট সাইজ 14 পিক্সেল, ওপেন স্যান্স সেমি বোল্ড, তাই না? কালার হবে পিওর হোয়াইট, 14 পিক্সেল ওপেন স্যান্স বডিতে ডিক্লেয়ার করা আছে। আর ফন্ট ওয়েট হবে সেমি বোল্ড, সেমি বোল্ড মানে কত, 600। আর লাইন হাইট কত হবে, লাইন হাইট হবে ফন্ট সাইজ যতটুক তার চেয়ে একটু বেশি, 20 পিক্সেল। কালার হবে পিওর হোয়াইট, আমরা কিন্তু তিনটা ভ্যালুতেও দিতে পারি। এই যে কালার অ্যাপ্লাই হয়ে গেছে, এখন যেটা করব আমরা, দেখেন এখানে একটা কী দেওয়া আছে, এটাকে বলে হচ্ছে এই বর্ডার দেওয়া আছে পুরা বিজিতে, তো আমরা এই পি সাপেক্ষে বিজি দেবো। দেখেন পিতে একটা প্যাডিং দিলেই হয়ে যাবে 12 পিক্সেলের, ঠিক আছে? প্যাডিং চারদিক দিয়ে সে 12 পিক্সেল নেবে। এবার আমি একে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমাদের যে এই যে অরেঞ্জ কালারটা আছে সেটা দিতে পারি, ব্যাস সে অ্যাপ্লাই হয়ে গেছে অটো। এবার কি করব, এবার যদি আমি স্ক্রিনটা ছোট করি তাহলে দেখি তার পজিশন কি ওই জায়গাতেই আছে, দেখেন সে ওই জায়গাতেই আছে, ছোট স্ক্রিন করলেও তার পজিশন ওখান থেকে
সরতেছে না এবং সাইজও সেমই আছে। বুঝাইতে পারছে এই জিনিসটা, বুঝছেন না সবাই? কে কে বুঝছেন? এখন আমরা এটার টাইটেলটাকে ধরব। সো কার্ড টাইটেল ফন্ট সাইজ, সেমি বোল্ড, 18 পিক্সেল, ওপেন সেন্স, ঠিক আছে। কালার হচ্ছে এটা, ওপেন সেন্স, এই যে আর এটা লাইন হাইট হবে 5 পিক্সেল বেশি, 25 পিক্সেল বললাম, তো এটাও ঠিক আছে। এরপর আমি এই মেটা ডাটাকে ধরব। তো আমি এই কার্ড বডির এখানে ক্লাস দেই মেটা ডাটা, সো এইটাই অ্যাপ্লাই হবে আর কি, জাস্ট একটু চেঞ্জ হবে। লাইট ইটালিক আর 14 পিক্সেল, কালার হচ্ছে এটা লাইট ইটালিক। তার মানে আমার ফন্ট সাইজ হবে 14 পিক্সেল আর লাইট মানে 300 আর ফন্ট স্টাইল হবে ইটালিক, ইটালিক আর কালার এইটা, রাইট? আর লাইন হাইট হবে 20। দেখি, বুম, ফেস। আর এখানে যে মার্জিনটা, ঠিক আছে, দেখেন তো টপ বটমের মার্জিনটা এটার, কিন্তু এটার মার্জিনটা এটার সাপেক্ষে দিতে হবে। তো আমরা এখানে মার্জিন দিলে নিচে উপরে দুইটাই পাবে, সো এটাকে হাত দেব না। কার্ড টেক্স সেম, সো এখানে ওপেন সেন্স রেগুলার 14 পিক্সেল, এখানে জাস্ট যেমন আছে তেমন, এটা হবে রেগুলার, বাকি সব ঠিক আছে। এবার হবে প্যাডিং, টপ বটমে ধরেন 10 পিক্সেল, লেফট রাইটে 0, ব্যাস 10 পিক্সেলে বেশি দেওয়া, 20 দিলাম। এরপরে রিড মোর বাটন, তাই না? সো এই দেখেন এখানে একটা মার্জিন দেওয়া আছে, খেয়াল করছেন? এটা কিসের মার্জিন? কার্ড টেক্সের মার্জিন। সো আমি মার্জিনটা 0 করে দিতে পারি, ডান। এবার রিড মোডটাকে কি করতে হবে? ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক করব, বাট লিঙ্ক আপ হবে। তার মানে আমি এখন এই রিড মোডটাকে ধরি, সব কিছু এগুলাই, ওপেন সেন্স, সেমি বোল্ড, 14 পিক্সেল, কালার এটা। তাহলে কালার চেঞ্জ, 14 পিক্সেল, ওপেন সেন্স, সেমি বোল্ড, প্যাডিং 9। এবার টেক্সট ডেকোরেশন হবে নান। আচ্ছা, এটা কখন অ্যাপ্লাই হচ্ছে? যখন হোভার করতেছি, তাই না? সো হোভারে তো কোনো কিছু দেয় নাই এখানে। তাহলে আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে এটাকে হোভার দিয়ে টেক্সট ডেকোরেশন নান।
কালার সেম। বুঝা গেছে? আর আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দেই। বক্স শ্যাডোটা কার? এইটার। বক্স চেঞ্জও হবে কালারটা, কোনো বর্ডার নাই, ঠিক আছে, জাস্ট শ্যাডো। সো পুরা এই যে কার্ড, দেখি কার্ডের ভিতর কি কি স্টাইল অ্যাপ্লাই করা আছে। কার্ডের ভিতর যেটা অ্যাপ্লাই করা আছে বর্ডার, বর্ডার থাকবে না, জাস্ট বক্স শ্যাডো আসবে। সো বর্ডার নান আর বক্স শ্যাডো, বক্স শ্যাডো এখান থেকে নিতে হবে। শ্যাডো কই নিছিলাম? কোনো শ্যাডো নেই, নেই ওরে, কি করি? বক্স শ্যাডো সেবার শ্যাডোটাকে কাস্টমাইজ করি, কার্ডের শ্যাডোটাকে কাস্টমাইজ কিভাবে করব, এটাকে জিরো করে দেই, জিরো, ঠিক আছে, দেন এটাও জিরো, এটাও জিরো, না এটা জিরো না, এটা জাস্ট স্প্রেড হবে। শ্যাডো কোথায়? এমন, তাই না? প্রায় এমন। শ্যাডো হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার বটম টু পিক্সেল সলিড, ধরেন রেড, রেড আসছে না এটার মতো। বাট এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা নান হবে, বর্ডার রেডিয়াস নান হয়েছে, বর্ডার রেডিয়াস নান হয় নাই, জিরো, হ্যাঁ বর্ডার রেডিয়াস জিরো, নান না, জিরো, ওকে। আর ইমেজে বর্ডার আছে? ইমেজেও নাই, তাহলে বর্ডার রেডিয়াস জিরো করে দেই। কার্ড ইমেজ, এখানে এই যে ইমেজ টপ, এখানে বর্ডার জিরো ইউজ করা হয়েছে, এই দেখেন। সো এখানেও আমরা বলবো যে বর্ডার রেডিয়াস এখানে জিরো, আর এখানে যে এই যে কার্ড ইমেজ, জাস্ট কার্ড ইমেজই থাক, টপ দেওয়ার লাগবে না, টপের কারণে বর্ডারটা নিতেছে রেডিয়াসটা, ওকে। সো এখন কার্ড ইমেজটা আসলো, কার্ড ইমেজে কার্ড
কার্ড আইএমজি বর্ডার রেডিয়াস 0 নাই তো এখানে বর্ডার আসলো এখন আমরা যেটা করব আমরা এইটাকে ট্রান্সপারেন্ট করব তাহলে কোনো কালার নাই বাট যখনই কেউ হোভার করবে যদি এই স্টাইলটা ওখানে অ্যাপ্লাই করে নাই বাট আমরা এটা অ্যাপ্লাই করব নাহলে বাজে লাগে একবারে সবগুলো এরকম থাকলে বাজে লাগতেছে ব্যাস আর একটা ট্রানজিশন দিব যখনই কেউ হোভার করবে তখন আসবে আচ্ছা তো আগে বর্ডার দেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন ধরেন আমি এখানে অফ করে দিলাম তাহলে দেখেন এখন যদি বর্ডারটা দেই তাহলে খারাপ লাগতেছে দেখছেন আগে যদি দেই তাহলে আমার ওটা পারফেক্টলি অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে বোঝা গেছে সো আই হোপ আপনারা এখন পারবেন সো আমি এই কল এলজি 4টাকে এক তিনবার অ্যাপ্লাই করলাম ব্যাস বুঝা গেছে আর এই যে উপরে যে ইয়ে দিছিলাম কার্ড আইটেম ব্লগ আইটেম এবার এটা কাজ দেখেন থার্টি পিক্সেল জিরো স্পেসিংয়ের জন্য ঠিক আছে সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন পরবর্তী সেকশনটার কথা বলি এটা খুব ইজি সেকশন ইমেজ পারবেন কন্টাক্ট আস সেকশনটা পারবেন কে কে পারবেন কন্টাক্ট আস সেকশনটা পারবেন হ্যাঁ ফর্ম দিয়ে করবেন এই যে এটা গ্রিড নেবেন দেখেন কি করবেন এটা হচ্ছে এক দুই তিনটা তিন গ্রিড চার গ্রিড চারটা গ্রিড আর এখানে এখানে নেবেন আটটা গ্রিড চেষ্টা করবেন হ্যাঁ আর ফুটার সেকশনটা ফুটার পারবেন ফুটারে কিছু না সিম্পল তো এই পুরা প্রজেক্ট যে করি ভাবে পুরা প্রজেক্টটা আপনারা সাবমিট করবেন আজকে 19 তারিখ 25 তারিখের ভিতর 25 তারিখ বেশি হ্যাঁ 25 তারিখ 25 তারিখের ভিতরে পুরা প্রজেক্টটা কমপ্লিট করবেন সাবমিট করবেন বুঝছেন আমার হয়তো একটু সমস্যা হইতে পারে কোনো সমস্যা হবে না সলভ করে দিতে হবে সমস্যা আপনি যেহেতু মিস করছেন রিসার্চ করবেন রিসার্চ করে প্রত্যেকটা সেকশন করবেন সেকশন বাই সেকশন কষ্ট করতে হবে এখন যেহেতু মিস গেছে কি করবেন আর করেন বুঝতে পারছেন আচ্ছা তারপর সমস্যা হলে কারো হেল্প নেবেন
এখানে অনেকেই আছে যাদের সমস্যা হবে, মাকসুদ ভাই ছাড়া ওনারও একটু প্রবলেম হবে। যাই হোক, আশা করা যায় পারবেন। কন্ট্যাক্ট সেকশনটা যার প্রবলেম থাকবে আমাকে ইমিডিয়েট জানাবেন, প্রবলেম থাকলে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব কন্ট্যাক্ট সেকশন নিয়ে। আর এই মিশনের প্রজেক্ট ডান। এবার আপনাদের একটা এক্সাম হবে, সেটা হচ্ছে একটা পিএইচডি কে যে কোয়েরি বাদে শুধু অ্যানিমেশন দিয়ে আপনারা কমপ্লিট করবেন। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ অ্যাডভান্স পর্যন্ত শিখছি, পারার কথা, পারবেন এটা? আমরা ক্যারোজল শিখছি না? জি, এখানে ক্যারোজল অ্যাপ্লাই হবে। তবে এটা পারবেন না? আফটার বিফোর তারপরে এটা কল টু অ্যাকশন সেকশন, এই যে ব্লক কিছুক্ষণ আগে দেখাইলাম, যা সেখানে ট্রান্সফর্মটা ইউজ করবেন তাহলে ও ওই জায়গায় থাকবে আর লড়বে না। অথবা ট্রান্সফর্ম না ইউজ করলেও সমস্যা নাই, কিন্তু ইমেজের ভিতরে ডিপটা নিতে হবে। ইমেজের যে ডিপ, সেই ডিপের ভিতরে আপনার এই যে মেটা ডেট, এই ডেটটা নিতে হবে। এটাও সেম। আর এটা, এখানে একটা কথা আছে, এখানে কালার ভ্যারিয়েন্ট আছে, এই কালারে ক্লিক করলে এই ইমেজ আসবে, এই কালারে ক্লিক করলে আরেকটা ইমেজ আসবে, আবার এই কালারে ক্লিক করলে অন্য ইমেজ আসবে। বুঝতে পারছেন বিষয়টা? কালার ভ্যারিয়েন্টটা, এটা কে কে পারবেন এজ এ এক্সাম প্রজেক্ট? চেষ্টা না করতে হবে তো, এই যে চেষ্টা করতে গিয়ে আমার পুরো অ্যাকাউন্টের বাস দিয়ে দিছে একজনে। আমার রিসেন্টলি 7 থেকে 8টা প্রজেক্ট ছিল।